আমরা যেটাকে ইংরেজিশন বলি এটার সাথে ইংরেজির সম্পর্ক আছে ইংরেজির কি সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নাই এটা কিশন খ্রিস্টাব্দ এটা খ্রিস্টাব্দ ঈসাই সন মানে খ্রিস্টানদের সন ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে সংশ্লিষ্ট সন এটা হলো ঈসাই সন আমরা বলি ওটারে কি ইংরেজি সন আর যেটা হিজরি সন এটাকে আমরা অনেকে মনে করি এটা অ্যারাবিয়ান সন এটা অ্যারাবিয়ান সন না এটা আরব জাতীয়তাবাদের কোনো বিষয় না এটা আরবদের কোনো সম্পদ না এই সনটা মুসলমানদের এটা ইসলামিক সন বলতে পারেন আপনি কিন্তু এটাকে অ্যারাবিয়ান সন বলার কোনো সুযোগ নাই অ্যারাবিয়ানদের আলাদা সন আছে তাদের জাতীয় আমাদের যেরকম বাংলা সন সম্রাট আকবর করেছেন এই বাংলা সনটাও হিজরি সনেরই একটা ভিন্ন ফরম্যাট এই বাংলা সনটার গোড়ার ইতিহাস তো আমরা সবাই জানি এই সনটা সৌরবর্ষ হিসাবে করা হয়েছে না চন্দ্রবর্ষ হিসাবে মূলত খাজনা তুলতে অসুবিধা হতো দেখে এই সনটার প্রবর্তন হয় যাই হোক সেটা বাংলা নববর্ষ আসলে তখন আমরা কথা বলবো বাকি এতটুকু কথা তো আমাদের জানা থাকার কথা সবার যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে সন শুরু হয়েছে সেটা হলো হিজরি সন তো ওনার হিজরত এটা কি অ্যারাবিয়ানদের ইস্যু না মুসলমানদের ইস্যু তাহলে এই সনটা অ্যারাবিয়ান সন না এটা হলো ইসলামিক সন এজ এ মুসলমান এই সনের কোন মাস কখন আসে কখন যায় এগুলো আমাদের জানতে হবে আজকাল আমাদের বাচ্চাদেরকে তো আমরা এগুলো অনেকে শিখাইও না যে আর মানে হিজরি সনের নামগুলো অবশ্য আমরা বলতে বলি যে আরবি সনের নামগুলো আরবি মাসের আরবি বারো মাসের নাম বলে তাই না আমরা এভাবে বলি তো মূলত এই হিজরি সন এটা ইসলামের সন ১৭ হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে এই সনের গণনা শুরু হয় প্রত্যেকটা সনের তো একটা গোড়া আছে তো এই সনের গোড়াটা কি হবে কোত্থেকে শুরু হবে আর সন গণনা কেন শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় ফরমান এজ এ রাষ্ট্রপ্রধান তিনি চিঠি লিখে বিভিন্ন গভর্নরদের কাছে পাঠাতেন তখন এক এলাকা থেকে আর মুসলমানদের সাম্রাজ্য এত বড় ছিল যে এক এলাকা থেকে মদিনা থেকে সেই তুরস্ক সেই জর্ডান আপনার আরও অনেক দূরের যে এলাকাগুলো সেগুলোতে চিঠি পৌঁছাইতে মাসকে মাস লেগে যেত মাসকে মাস তো চিঠিতে শুধু তারিখ এবং মাস যদি লেখা থাকতো যার কাছে চিঠি পাঠানো হয়েছে উনি অনেক সময় বিব্রত হয়ে যেতেন বা বিভ্রান্ত হয়ে যেতেন যে মাস তো বুঝলাম এটা কোন মাস কে এই বছরের মাস না আগের বছরের মাস কারণ ছ সাত মাস আট মাস লেগে যানোর সময় তাছাড়া তো বছর হেরফের হয়ে যেতে পারে তাহলে মাসটা কোন মাস তখন ওনার কাছে বলা হলো যে আসলে বিভিন্ন দায়িত্বশীলরা বললেন যে আসলে এটা নিয়ে আমাদের বিভ্রান্তিতে পড়তে হয় এই জন্য আপনি এটা সন আবিষ্কার করেন যেই সনটাও সাথে উল্লেখ থাকবে আমরা বুঝবো যেটা এই সনের মাস এটা ওই সনের মাস তখন উনি পরামর্শ ডাকলেন সাহাবিদের সবাই মতামত নিলেন কী করা যায় কোন ঘটনাকে এক ধরে আমরা সনগণনা শুরু করব অনেকে বলেছে যে খ্রিস্টানরা যেহেতু ঈসা আলাইহিস সালামের জন্মের দিনটাকে এক ধরে খ্রিস্ট সন শুরু করেছে ঈসাই সন গণনা শুরু করছে যেটাকে আমরা ইংরেজি সন বলি এটা খ্রিস্টানদের সন আর আমরাও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে এক ধরে আমরা শুরু করি ওমরুল্লাহর কাছে বিষয়টা পছন্দ হয় না আমরা ওদের অনুসরণ কেন করতে যাব তাহলে কেউ কেউ বলেছে যে উনি যেদিন নবী হয়েছেন প্রথম ওই দিনটাকে ওই বছরটাকে এক ধরে এখান থেকে গণনা শুরু করি এরকম আরও অনেক প্রস্তাব আসলো এর মধ্যে একটা প্রস্তাব আসলো যে হিজরতের ঘটনাকে যে বছর হিজরত হয়েছে ওই বছরকে এক ধরে আমরা গণনা শুরু করি এটা সবাই সিনিয়র সাহাবিরা ওমর রাদিয়াল্লাহু আনহু সবাই খুব পছন্দ করলেন হ্যাঁ কারণ হিজরত এটা সত্য এবং বাতিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণ করে দিয়েছে যারা হিজরত করে আসছে তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সেক্রিফাইস করে সাহাবিদের সর্বোচ্চ মর্যাদা আসীন হয়েছে তো এখান থেকে আমাদের সনগণনা শুরু হবে তখন থেকে সনগণনা শুরু হয়েছে এটা হলো হিজরতের ঘটনার ১৭ বছর পরে এসে ওমর রাদিয়াল্লাহু আনহু সময় শুরু হয় সেই থেকে গুনতে গুনতে আজ ১৪০০ কত ৪৫ সন শুরু হলো তো এই ১৪৪৫ বছর আগের সেই ঘটনাকে ওমর রাদিয়াল্লাহু আনহু ১৭ বছর পরে এসে গণনা শুরু করেছেন আজও পর্যন্ত আছে এটা আমাদের সন এই জন্য হিজরি সনের হিসাব সংরক্ষণ করা কিন্তু ফরজে কেফায়া যারা পাঁচক্ত নামাজ কালাম পড়েন মুখে দাঁড়িয়ে আছে হালাল হারাম মেনটেন করেন মাহারাম মেনটেন করেন অনেক হারাম মানে শরীয়তের নির্দেশগুলোকে মেনে চলার চেষ্টা করেন এরকম প্র্যাকটিসিং মুসলমানরাও আজকাল চাঁদ দেখে না আমি আপনাদেরকে আজকে মহরম মাসের শুরু উপলক্ষে নতুন বর্ষ হিজরি বর্ষ উপলক্ষে আপনাদেরকে আমি উদার আহ্বান করতে চাই আসুন আমরা একটু আরবি মাসের আমি যে আরবি মাস আবার বলছি হিজরি মাসের হিজরি বর্ষের মাসগুলোর অবশ্য মাসগুলো আরবি মাস বলা যায় কারণ এই মাসগুলো অ্যারাবিয়ানদের আগে থেকেই ছিল
কিন্তু সনটা হলো ইসলামী। যাই হোক, তো এই মাসগুলোর কখন শেষ হয় কখন শুরু হয় আমরা একটু হিসাব রাখার চেষ্টা করব। আমি প্রায় বলার চেষ্টা করি, অন্য মাস তো পরের কথা, আমরা এই রমজানের রোজার চাঁদও আমরা দেখি না, সবাই তাকে থাকি মোবাইলের দিকে, আকাশে না দেখে কি দেখি, মোবাইল দেখি। মোবাইল আপনি দেখেন কিন্তু আগে আকাশে দেখার চেষ্টা করেন। মুশকিল হলো ঢাকা শহরে এমন এমন জায়গায় থাকে, যেমন এই বছর কোথায় জানি না আমি তো, হ্যাঁ ঈদের আগে আমি এমন একটা জায়গায় এমন একটা চিপাইছিলাম ঢাকা শহরের যে চাঁদ দেখব কোনো উপায় নেই, কারণ ঢাকা শহরে এমনভাবে আমরা শহরটারে গড়ে তুলছি যে চাঁদরে খুঁজে পাওয়া কঠিন, আকাশে চাঁদরেই খুঁজে পাওয়া যায় না এমন এক শহর আমাদের। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য আপনি ছাদে উঠে গিয়ে মাঠে গিয়ে চাঁদ দেখার চেষ্টা করেন, এবং চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির কয়েকজন মানুষের উপরে ছেড়ে দিয়ে গোটা জাতি ঘুমাচ্ছি, এটা উচিত না। তারা নিউজটা কোত্থেকে পাবে? আমরা নিউজ দিলে তারপর তো তারা নিউজটা বলবে। এই জন্য আমাদের উচিত সবার চাঁদ দেখার চেষ্টা করা, ফরজে কিফায়া। আপনি চাঁদ দেখার চেষ্টা করছেন, একদিনও দেখেন নাই, সব পাবেন, আপনি চেষ্টা তো করেছেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন।